সামনে যে ভাস্কর্যটা দেখাচ্ছি এটাই সেই বদ্ধভূমি ভাস্কর্য। তোমাকে অনেক সময় মিস করি, অনেক প্রায়ই আমার ক্যাম্পাসে আসা হয়, তখন তোমার কথা খুবই মনে পড়ে। আসলে হয়তো তুই কি কই যাচ্ছিস, তুই কি কার সাথে কি করতেছিস? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষানগরী আমি এর জন্য বিখ্যাত রাজশাহী। যেহেতু শিক্ষানগরী, তাই আমি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনাদের ঘুরে দেখাব। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় 1969 সালের 8ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার প্রাণের বিনিময়ে স্বত্বাধিকার সংগ্রামে ইতিহাস যুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটা দেশের একমাত্র স্বয়ংসম্পন্ন বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ক্যাম্পাস। 1953 সালে 6 জুলাই এটা প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম রাবি। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক বড়, তো আমি চেষ্টা করবো টোটাল ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো মোটরসাইকেল দিয়ে ঘুরিয়ে। আর আমার কোনো যদি ভুল টুটি হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কী ধরনের ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ চান সেটা কমেন্ট মাধ্যমে জানাবেন। বন্ধুদের পেয়ে, বাল্যকালের বন্ধুদের পেয়ে আর সব বন্ধুগুলোকে এস্টাবলিশ, আসলে আমার খুব ভালো লাগতেছে। আমি যেখানে অবস্থান করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর আমার সবচেয়ে ভালো লাগতেছে আমার বাল্যকালের বন্ধুরা আসলে সবাই এস্টাবলিশ। আপনারা বুঝতে পারতেছেন আমি কাটাখালী থেকে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসছি, আপনাদের কিছু শুট দেখেছি। আমি প্রথমে পরিচয় করে দিই, আমার বন্ধু মানিক আমার খুব বেস্ট বন্ধু, একে নিয়ে আমার লাইফের অনেক স্মৃতি জড়িত। তারপরে পরিচয় করে দিব রুবেল ভাই, আসলে উনি ছোটবেলা থেকে ওনাকে ভাই হিসেবে বলি, সহবয়সী তারপর ভাই হিসেবে বলি রুবেল ভাই। আর তৃতীয়ত হলো আমার খায়ুল বন্ধু, আসলে খায়ুল বন্ধুর সাথে একটু সময় সে বানিশন নামে একটা জায়গা ওখানে থাকতো, ওর জন্য তাকে খুব কম পাইতাম। আর তাদের হলো রমজান ভাই, ভাইয়ের সাথে আসলে অনেক সময় বিভিন্ন খেলাধুলাতে দেখা হইতো রমজান ভাইয়ের সাথে। আর এখন একটা সত্য কথা কি বলতে কি, যে আসলে ভালো লাগে যে বাল্যকালের বন্ধুরা যেখানে এই যে ইস্টাবলিশড হয়েছে আমার খুব ভালো লাগে, যেহেতু আমি তাদের মাঝে নাই। যদি এই রাজশাহীতে থাকতাম তাহলে পূর্ণ হতো যে আমিও এইভাবে তাদের সাথে সবসময় থাকতে পারতাম। যাই হোক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, গাজীপুরে আছি। আর আমার খুব ইচ্ছা যে এই যে তারা আমাকে যেভাবে সময় দিচ্ছে, যেন তারা গাজীপুরে যায়, গাজীপুরে যেন তাদেরকে এইভাবে প্রেজেন্ট করতে পারি। এটা আনকমন একটা ব্লগ হতে যাচ্ছে, তো আমি যে জায়গাতে আসি, এই জায়গাতে আসলে আসলে 1971 সালে যে মর্মাহত যে দিনগুলো, এই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আসলে আমি যে জায়গাতে আসি, এই জায়গাটা হলো বদ্ধভূমি। আজকে আমি আপনাদের একটু কিছু হলো দেখাবো এই বদ্ধভূমিটা কিরকম, কিসের জন্য এই বদ্ধভূমিটা হয়েছে আমি আপনাদের একটু বলবো। আপনাদের সামনে যে ভাস্কর্যটা দেখাচ্ছি এটাই সেই বদ্ধভূমি ভাস্কর্য। এটা আসলে এই জায়গাতে 1971 সালে আসলে তাদেরকে গণকবর দেওয়া হয়েছিল। আর পরবর্তী যখন আমরা স্বাধীন পাই, আসলে আমাদের যে বিজয়, এই বিজয়ের মাধ্যমে তখন এটাকে আমরা বদ্ধভূমি হিসাবে এটা নামকরণ করা হয়।
এবং এটা স্মৃতি স্বরূপ হিসেবে স্মৃতিচারণের জন্য এই ভাস্কর্যটা করা হয়েছে। আর আরেকটা কথা বলি, আমি যেহেতু রাজশাহীর একজন সন্তান আর আমি ইসলামিয়া কলেজে পড়ার কারণ যে যখন ক্লাস টা শেষ করছি আর এই শেষ করার পরে আমরা এই বদ্ধভূমিতে এসে টাইম পাস করতাম এবং এদিক দিয়ে উঠে এদিকটা রাস্তা আছে, এখান দিয়ে আমরা মোহনপুরে যেতাম এবং গণকবরের কারণে আসলে সবাই খালি পায়ে আসে। আর এর জন্য এখানে আসলে একটা সৌন্দর্য এবং সম্মান সবকিছুর একটা বহিঃপ্রকাশ। আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক যে এইভাবে গণকবর হয়েছে, এটাই হলো মেন ফ্যাক্ট। যাই হোক, আপনি আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আসবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে অনেকগুলো মানে ভাস্কর্য আছে, শহীদ মিনার আছে, সাবাস চত্বর, ইবলিশ চত্বর আমি আমার ভিডিওতে দেখাইছি, কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি, কারণ আমি বাইকে টোটালটা কাভার করার চেষ্টা করছি, কারণ খুব শর্ট টাইম আর এই শর্ট টাইমে আসলে হেঁটে শেষ করা যায় না, বাইকের মাধ্যম দিয়ে শেষ করছি। আর আমি যে এটা আসছি এটা আসলে বদ্ধভূমি, এই জায়গাটা আসলে মূলত আসার কারণটা হলো আপনাদের দেখাবো এবং আমার যে এই স্মৃতিটা কলেজ লাইফে আমি যখন ইন্টার লেভেলে ছিলাম তখন এই স্মৃতিটা এখান থেকে ডিসকাস করছি। তো এখন আমি আমার যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে এই ফ্রেন্ড সার্কেলের সাথে আমি পরীক্ষা করে দিব। এই বদ্ধভূমিতে আমি অনেক আমার লাইফের অনেক সময় পার করেছি। ধরে যে মানিক এই আমার বন্ধু, ই আমার সাথে কলেজে ছিল, আমরা ইসলামিক কলেজে থাকার কারণে এখানে অনেক সময় এসে আমি অনেক মজা করছি, ক্লাস দিয়ে দু একটা ক্লাস মিস করে এবং এদিক দিয়ে চলে গেছি। তো মানিককে বলবো, মানিক তো সে যে এতদিন পরে যে এই জায়গাটা আসলা এবং ওই পুরাতন কথাটা মনে পড়তেছে না আজ থেকে 5-6 বছর আগের কথা, আচ্ছা তোমার ফিলিংসটা একটু যদি বলতো বন্ধু, এতদিন পর আমাকে পেয়ে বা এই জায়গাতে এসে ছোট আকারে যদি বলতো। হ্যাঁ, তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে, আর এমনিতে তোমাকে অনেক সময় মিস করি, অনেক প্রায়ই আমার ক্যাম্পাসে আসা হয়, তখন তোমার কথা খুবই মনে পড়ে, সাথে সময় কাটাইছি। অনেকদিন পর আসলে দেখা গেছে যে ভিডিও কলে কথা বলছি বা এমনি চ্যাটিং এ কথা বলছি, অনেকদিন পর একসাথে হইলাম। আপনার একটু ফিলিংস তো যদি বলতেন যে একসাথে অনেকদিন পর ঘুরলাম এবং ফিলিংস তো যে আসলাম একটা ব্লগিং। না না, অনেক ভালো লাগছে, আপনার ভিডিও গুলো দেখি এবং অনেকে ইন্সপায়ার করেন মানুষকে এবং হচ্ছে আমার খুব ভালো লাগার প্রতিনিয়ত আমি দেখি। তারপরে অনেকদিন পর আচ্ছা দেখা হলো, এই নিয়ে খুবই ভালো লাগলো। আর এই এই সময় তো একসঙ্গে মিট হওয়া মানে বিশাল ব্যাপার কিন্তু। আর আপনি ঢাকা থেকে আসছেন, আমার খুব ভালো লাগছে আমাদের সঙ্গে দেখা করছেন, সে আগের কথা আরো মনে পড়ে গেল। যাই হোক, এটা আমার খুব ভালো লাগলো, আশা করি আবার আসবেন আরো অনেক অনেক ভিডিওতে আমাদের সাথে একটু সময় কাটাবেন। খাইল আসলে কি আমার খুব কাছের বন্ধু, কিন্তু মাঝে মাঝে একটু মজা করতো। আসলে আসলে হয়েছে কি, আমি একটু মানে আমাকে বিভিন্ন ভাবে রাগাইতো, বিশেষ করে খাইল রাগাইতো, মানিক আমাকে একটু সেভ করতো, মানিক বলতো হচ্ছে জ্বালাস না, এই করিস না, আসলে ওই জিনিসগুলো আরো মনে পড়তেছে। আজকেও বাইকের সময় বন্ধু আমার ওই বিশ্ববিদ্যালয় ওখানে একটু মজা করার চেষ্টা করছে, তারপরে দেখা যাক। অনেক ভালো লাগে যে তারা এই যে মানিক আর এই খাইরুল অনেকদিন যাব তাদের এই বন্ধুত্ব। খাইরুলের কাছে একটু জিজ্ঞেস করবো বন্ধু, এই যে এতদিন পরে আমাকে পাইলা, আসলে সময় পাই না ব্যস্ততা, আর এই যে ব্লকে আসছি ঘুরলাম, কেমন লাগলো বন্ধু তোমার? বন্ধু তুমি আসছো তাতে মানে তোমাকে সময় দিয়ে আমাদের অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। আর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, হাইস্কুল মাঠে সে মজা গুলো, আমরা চাচ্ছি মানে এমন এমন ইচ্ছা হচ্ছে যে আমরা আবার আবার যেন একসঙ্গে এইভাবে থাকতে পারি, এমনটাই ইচ্ছা হচ্ছে। আসলে এটা বাস্তবতা বন্ধু, সবাই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় সেটল হচ্ছে। তুমি চলে যাবে খুব খারাপ লাগবে, মিস করব তোমাকে। আজকে চার বন্ধু একসাথে বসে আছি, সে পুরাতন কথা মনে পড়ে যাচ্ছে, আর এইভাবে বসে কিন্তু আমরা থাকতাম আজ থেকে 5-6 বছর আগে আমাদের মাসকেরাদি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের মাঠে। সে মাঠটায় আসলে বসে থাকতাম, অনেক মজা হইতো, বাদাম খেতাম, অনেক অনেক ফাজলামি হইতো, তুই কি কই যাচ্ছিস, তুই কি কার সাথে কি করতেছিস, আসলে পুরাতন কথাগুলো মনে পড়লে আসলে অনেক ভালো লাগে। আর ওইভাবে আজকে বদ্ধ হইতে বসে আছি এটা অনেক ভালো লাগতেছে। আসলে আমরা পারতাম কিন্তু ওই মাঠে বসে থাকতে, কিন্তু আসলে সবাই আসলে যুগের পরিবর্তনে আসলে আমরা পরিবর্তনশীল, যেমন তারা কিন্তু এখন এলাকায় আর ওই সময়টা দেয় না, এই ক্যাম্পাসে সময় দেয়। সেই ভিতরে সবচেয়ে বড় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে যারা থাকে তারা কিন্তু সবাই অনেক স্ট্যান্ডার্ড এবং তাদের এই কালচারের থেকে তারা কালচার শিখবে, এটাই বাস্তবতা। আর গ্রামে আমি মনে করি যে নিজের এলাকায় না থাকাই ভালো, অন্য এলাকায় যে মজা করা এটা অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বন্ধুদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।